হ্যালো ব্রি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে চলে গিয়েছিলাম মেজুজার বাড়িতে মেজুজার মেয়ে যে ছবিটা দেখলে ওটা হচ্ছে আমার মেজুজার মেয়ে তো ওর জামা কাপড়গুলো দিয়ে আসা হয়নি ওর জামা কাপড়গুলো দিতে আর আমাদের এখানে এমনি একটা দোকানে এসেছিলাম ওই আমি আর আমার ছোট যে এসেছিলাম এখানে ওই সিঁদুর সব যা ননদ এদের সিঁদুর দিতে হবে তো সেইগুলো এখন তো বেশিরভাগ সব লিকুইড সিঁদুরই পড়ে তো সেইগুলো কিনতে এসেছিলাম তো আগেই বেরোনোর কথা ছিল তার আগে প্রচণ্ড বৃষ্টি আসায় দেরি হয়ে গিয়েছিল বেরোতে তো আমার আবার পড়ানো থাকে সাতটা থেকে তাড়াতাড়ি জাস্ট ওটা দিয়েই বেরিয়ে যেতে হবে আবার এখান থেকে তো চলো এগুলো নিয়ে তারপরে মেজোজার বাড়িতে যাবো মেজুজাদের বাড়িতে চলে এসেছি এটা দেখো ভেতরে ঢুকবো ওরা আছে ভেতরে বাইরেটা অন্ধকার অন্ধকার তো চলো ভেতরে গিয়ে বেশ দাঁড়াবো না বললাম সাতটা থেকে পড়ানো আছে বাচ্চাটাকে জাস্ট জামাটা দিয়ে চলে যাব এটা মেজুজার মেয়ে তো দেখো প্যাকেট থেকে মানে ওর জামাটা বার করে ভাঁজ করে রেখে দিয়েছে ওখানে দেখো দেখছিল কি কি আছে সিঁদুরটা বার করে ফেলেছিল আর কিছু বার করেন নেল পালিশটা বার করেছে তো খুব শান্ত প্রচণ্ড শান্ত ওটা দেখেও বুঝতে পারছো বাড়ি চলে এসেছি মেজুজার বাড়ি আমাদের বাড়ি থেকে কাছেই এটা হচ্ছে আমার ছোট দেওয়ার এটা ছোট যার এটাকে তো দেখো বুঝেছে যে পিঠে নিলে আমি আর চলতে পারবো না বুঝতে পারেছিস তো আচ্ছা বলো তো যে প্রথম কোথায় শপিং মল গড়ে উঠেছিল সেটা কিন্তু অনেকে হয়তো জানো প্রথম শপিং মল কিন্তু গড়ে উঠেছিল ধর্মতলায় যেটা এখনকার নাম মেট্রোপলিটন বিল্ডিং তো আর সেটা কিন্তু আগে কিন্তু সেই নামটা ছিল না এখন মেট্রোপলিটন বিল্ডিং কিন্তু আগে কি নাম ছিল যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সেই নামটা কি ছিল তো দেখো এটা মানে ছোট যা চেঞ্জ করে নিয়ে এসছে মানে দেওয়ার ওর জন্য একটা ওই হলুদ আর লাল কালারের শাড়ি এনেছিল কিন্তু এটা ওই ও চেঞ্জ করে এই কালারটা নিয়ে এসছে পুলোর রেড তো সেটাই দেখাতে এনেছিল তো আমার তো ভালোই লাগলো পুজো বলে কথা একটু জমকালো না হলে ভালো লাগে তো যাই হোক তোমাদের আশা করি সবার হয়ে গেছে মার্কেটিং করা এখন আমরা বেশিরভাগ মার্কেটিং করলে সবাই মলেই যাই কেননা সেখানে যেহেতু একসাথে পাওয়া যায় সেটাই সেই জন্যই শপিং মলটার কথা তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বললাম তো যাই হোক এখনও সবারটা দেয়া হয়নি বাকি আছে যেমন ননদের দুটো ছেলে মেয়ে তা ওদেরও জামাকাপড়টা দেওয়া হয়নি হয়নি দিতে যাব। তো এখন তো বাচ্চাদের অ্যাকচুয়ালি মানে আমরা হয়তো ধরো একটা পছন্দ করি ওদের একটা পছন্দ তো বোঝা যায় না কিছু তাও মোটামুটি নেওয়া হয়েছে আর ননদের শুধু বাকি আছে এগুলো দিয়ে দিলে হয়ে যাবে আর ওর মেয়ের জন্য যে জামাটা নিয়েছি সেইটা দেখাচ্ছি আমি এটা ছেলেটার তো মেয়েটার জন্য দেখো যেটা নিয়েছি এই যে দুটো ভেতরেই হোয়াইটটা পরে তারপরে এইটা এটা তিনটে কালার ছিল একটা ছিল ব্ল্যাক এইটা ব্লু আর একটা হালকা একদম হালকা কালার ছিল ওই জন্য নিয়ে নি ব্লুটা নিলাম আমার তো ব্ল্যাক ফেভারিট ব্ল্যাক কিছু দেখলে সেটাই মনে হয় নিয়ে নিই তো ব্ল্যাকটা নিলাম না ওর জন্য তো এটাই নিয়েছি এটা ভেতরে পরে তারপরে এইটা তো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ভালো করে পুজো কাটিও টাটা